सुप्रिय शिक्षार्थी बृंद सम्मानित विभाग केमन आ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি তোমাদের সামনে নিয়ে বসে পড়ো। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অত্যন্ত গর্বিত আজকে প্রথমবারের মতো এই সকল সকল প্রকারের যারা আছে ওকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক বরণ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? সুস্থ করো। আমাদের মানসিক একটা অস্বস্তির মধ্যে আমরা হয়তো আছি, নেব না হয়তো, আমাদের এটা আমরা আশা করছি। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন একটু উষ্ণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দাঁড়িয়ে একটি পরিবেশনা করব আমার সাথে। হ্যাঁ, শুরু করি। পাতি কাজ করো কাজ তো গিনার ন, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাত কাজ তো গিনার ন, কাজের মাঝে মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। কাজকে গিনা করে যারা তারা কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয়, নামি দামি হয়। কাজকে গিনা করে যারা সুনাম কবু পায় না তারা কাজ করে তাই অনেক মানুষ তার হাবিব মুদের নবী কাজে সোনের মর্যাদা দিতেন সন্দেহ নাই তাতে, হাবিব মুদের নবী কাজ করে নিজ হাতে সোনের মর্যাদা দিতেন নাই তাতে, মানুষ তো নয় অমর ভাবে কাজটা শুধু বেছে রবে, মানুষ তো কাজটা শুধু বেছে অমর জগৎময়, অমর জগৎময়। নিজের হাতে কাজ করো কাজ তো গিনার নয়, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়। কেমন লাগে? নিশ্চয়ই ভালো লেগেছে। এটা আমাদের প্রাথমিকের গানগুলির মধ্যে একটা জনপ্রিয় গান, আমার প্রিয় গান, তাই আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এই গানের মধ্যে বন্ধুরা আমরা এই গানের মধ্যে একটা জিনিস আমরা যে পাই এই গান থেকে কি বোঝানো হয়েছে, এই গানের মধ্যে কাজকে কাজের অনুপ্রেরণা দেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর কি দেওয়া হয়েছে? যাতে যারা কাজ করে, যাতে আমাদের আমরা কারা কারা কাজ করে বলতো, আমরা এই সমাজে আমরা দেখতে পাই অনেক শ্রমজীবী মানুষ আছে, এরা কি করে? অনেকেই অনেকেই কি করে, আমাদের বাড়িতে কাজ করে, অনেকেই পরিবহন থাকে, পরিবহন, অনেকে ঠেলা চালায়, এরা কিন্তু শ্রম করে বন্ধুরা, কঠোর পরিশ্রম করে এবং এদের অর্জনই গার্মেন্টসে কাজ করে আমাদের দেশটা দিন দিন। তাহলে এই সম্পর্কিত একটা কাজ ক্লাস আজকে আমরা তোমাদের কাছে বাংলাদেশের বিশ্ব পরিচয় অধ্যায় সাত, এই সাত পৃষ্ঠার আমাদের আজকের পাঠের নাম হচ্ছে কাজের মর্যাদা। ঠিক আছে বন্ধুরা, এবং কাজের মর্যাদার একটি অংশ আমরা এখানে তিনটা অংশ, আর একটা হচ্ছে চাকুরিজীবী, আর একটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, এ ধরনের তিনটা আছে। তো আমরা আজকে একটি জিনিস নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে আমাদের কাজটা কি,
খাতায় যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে চলতে ফিরতে স্বাস্থ্যসম্মত ভাবে চলাফেরা করতে পেতে বীজ ওদের কি ঠিক আছে। তাহলে এবার আমরা একটু একটু তাকাও তো আমরা, আচ্ছা এই স্লাইডে দেখো তো কি দেখা যাচ্ছে একটু অনুমান করো তো তোরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ বন্ধুরা বুঝার কথা, কি করতেছে সেলাইয়ের কাজ করতেছে ঠিক আছে না, আসলে কি করতে পারছে অনুমান করি বলি তো এখন বুঝতে পারছে কিনা। হ্যাঁ বন্ধুরা তোমরা বুঝে যাওয়ার কথা, আচ্ছা তাহলে দেখি আমাদেরকে স্লাইডটা কি বলতেছে। হ্যাঁ বন্ধুরা ওরা কারখানায় কাজ করতেছে, কারখানার শ্রমিক, কারখানা কাজ করে ওরা কি করে ফসল পোশাক তৈরি করে, পোশাক তৈরি দেশকে এগিয়ে নিতে এরা অনেক অবদান রাখতেছে ঠিক আছে। এরা কি করতেছে পোশাক তৈরি করে, আমাদের জামা কাপড় তৈরি করে, এই জামা কাপড় তৈরি করার মাধ্যমে আমাদেরকে দেশকে একটা প্রগতিশীল একটা উন্নয়ন বুঝতে পারো। এটা হচ্ছে কারখানার শ্রমিক, এটা হচ্ছে আমাদের শ্রমিকদের একটা এক ধরনের শ্রমিক। এখানে কি দেখতে পারছো বন্ধুরা একটু খেয়াল করো তো, হ্যাঁ এখানে একটু দেখো তো কি দেখা যাচ্ছে ওই জায়গায় কিছু মহিলারা হাতে ঝাড়ু আছে রাস্তা ঝাড়ু দিচ্ছে, কি বুঝতে পারলাম এখান থেকে একটু অনুমান করি তো। হ্যাঁ আমার সাথে তোরা একমত হতে পারবে, এরা কি করতে ঝাড়ুর কাজ করছে, যারা ঝাড়ুর কাজ করে ওদেরকে আমরা কি দিতে দিতেছি। হ্যাঁ বন্ধুরা এরাও আমাদের এদেরকে কি বলে, হ্যাঁ বন্ধুরা এদেরকে বলে পরিচ্ছন্নতা কর্মী। আমাদের স্বাস্থ্যসম্মত থাকার জন্য রাস্তাঘাট ঝাড়ু দেয়, অফিস আদালত ঝাড়ু দেয়, আমাদের বাড়িতে অনেক কর্মী থাকে ভুয়ারা আমরা কিছু সময় বলতে পারো, এরা যদি না থাকে তাহলে আমাদের অসুস্থতা অস্বাস্থ্য আমাদেরকে ভুগতে হবে তাই না বন্ধুরা। আচ্ছা এবারে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি, এখানে কি দেখা যাচ্ছে বন্ধুরা দেখো তো, হ্যাঁ ওই জায়গায় লিখাও আছে পরিবহন শ্রমিক, একজন আমাদের শ্রমিক ভাই ড্রাইভার উনি কি করতেছেন গাড়ি চালাচ্ছে, এরা গাড়ি চালিয়ে কি করে, এরকম আরো আছে রিক্সা পুলার, রিক্সা চালক, ভ্যান চালক, মাইক্রো চালক, ওরা আমাদেরকে এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে সবসময় কি করে সহায়তা করতেছে ঠিক আছে বন্ধুরা। ওদেরকে কি বলে, ওদেরকে বলে পরিবহন শ্রমিক, এরা আমাদেরকে চলাচলে সবসময় সহায়তা করে থাকে ঠিক আছে। এবার আমাদের সাইকেল ক্লাস শেষ, আমরা এবার একটু বই আমরা যেতে পারি, আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ শ্রেণী আমরা বের করতে পারি এই অধ্যায় 7 32 পৃষ্ঠা তোমরা বের করো বন্ধুরা। এই দেখো তো মিলিয়ে নিতে পারো কিনা, আমরা যেটুকু আলোচনা করলাম এই বইয়ের মধ্যে আছে কিনা, হ্যাঁ একটু মিলিয়ে নিই আমরা শ্রমজীবী, একটু আমার সাথে তোমরা বইয়ে মিলিয়ে নাও, 2 মিনিট আমরা শেষ করে দেবো, দেখা যাবে এখানে বিস্তারিত আমরা জেনে নিতে পারি সমাজের নানা প্রয়োজনে মানুষ রয়েছে, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন, এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করেন, তাই সব ধরনের পোশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এর দেওয়ার সুবিধে আমরা বিভিন্ন শ্রমের পেশা সম্পর্কে জানবো, যারা বললাম আমরা যারা শ্রমজীবী করতেছে শ্রম দিতেছে তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব, অবশ্যই এরা সম্মানী, কারণ ওরা যদি সম্মানী না হয় তাহলে আমরাও সম্মানের দিকে এগিয়ে যেতে পারবো। তো প্রথমেই আছে আমাদের কি কারখানা শ্রমিক, পাশে একটি ছবি দেওয়া আছে, পাশের ছবিতে একটি কারখানার পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে, তারা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন, এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিল্প ঠিক না, এটা আমরা আগে স্লাইডেও দেখেছি, আমাদের বইয়ে যা আছে আমরা একটু মিলিয়ে নিলাম দেখলাম ঠিক আছে কিনা তাই না বন্ধুরা। খুব বিষয়গুলো বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে না, অসুবিধা হওয়ার কথা নয়।
তারপরে হচ্ছে পরেরটা পরিচ্ছন্নতা করি এইটা সাইডে ছিল আমাদের ডেন্সিটি আমাদের প্রিয় একটু পজিশন আমাদের সুবিও দেওয়া আছে পরিচ্ছন্ন কমদম বিদ্যালয় অফিস হাসপাতাল রাস্তাঘাট বিষয় ধরে বিভিন্ন ধরনের পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ রাখে ঠিক আছে এরপরে আরেকটি আছে যেটা আমরা বলছিলাম পরিবহন শ্রমিক পরিবহন শ্রমিকদের এখানে একটা সুবিধা দেওয়া আছে একজন রিক্সা চালক বেকারের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি যেমন নৌকা রিক্সা বাস রেলগাড়ি ট্রাক ট্যাক্সি এ ধরনের যানবাহনের জন্য চালকের প্রয়োজন এই পেশা হল পরিবহন শ্রমিক তাইলে আমরা পরিচ্ছন্নতা কর্মী কারা পরিবহন শ্রমিক কারা এরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এরা কি ধরনের শ্রম দিচ্ছে তাই না বন্ধুরা আচ্ছা এবারে আমরা বুঝতে পারলাম এবার আমরা পরবর্তী একটা বিষয়ে যাই দেখি আমাদের বই কি বলে আমাদেরকে এবার বইয়ে কিছু কাজ দেওয়া আছে তোমাদের জন্য বইয়ে কাজটা দেওয়া আছে যেমন এই মনে করো তোমাদের এলাকায় তোমাদের এলাকায় কি কি ধরনের মনে করার দরকার নাই আসলে তো একটু চিন্তা করে তো তোমাদের এলাকায় কি কি ধরনের শ্রমিক আছে তারা কি ধরনের কাজ করে একটু চিন্তা করি তো বন্ধুরা হ্যাঁ এটা আমিও তোমাদেরকে শেয়ার করবো যে সেটা আমাদের যেমন তোমাদের কি ধরনের থাকতে পারি এখানে থাকতে পারে তোমাদের নির্মাণ শ্রমিক থাকতে পারে নির্মাণ শ্রমিক মানে কি নির্মাণ শ্রমিক যারা কি করেন ঘর বাড়ি আসবাবপত্র নির্মাণ করবেন এদেরকে নির্মাণ শ্রমিক বলে কে থাকতে পারে ভ্যান চালক থাকতে পারে যারা মালামাল বহন করে আর কি থাকতে পারে মোটর গাড়ির চালক থাকতে পারে মোটর গাড়ির চালক আর কি আছে বন্ধুরা রিক্সা চালক হ্যাঁ এগুলো আমরা চিন্তা করলে আমরা বলে দিতে পারি এগুলো আমাদের কি এই ধরনের চালক আমাদের আশেপাশে আছে ঠিক আছে এরপরে আমাদের বলি আর কি প্রশ্ন ছেড়ে দিয়েছে কোন কোন কাজে পুরুষের সাথে নারীরা অংশগ্রহণ করে একটু চিন্তা করে বলো বলো তোমরা একটু চিন্তা করে বলি একটা চিন্তা মাথা রাখতে হবে কিন্তু নারীরা কোন অংশে কি মেয়েদের বরঞ্চ পুরুষের চেয়ে এগিয়ে তাহলে কি সব কাজই নারীরা থাকতে পারে আবার আমরা বলতে পারি ওই যে নির্মাণ কাজে ওই যে আগে লিখছিলাম নির্মাণ কাজে নারীরা আছে মাটি কাটার কাজেও নারীরা আছে অনেকে কি করে আমাদের ওই বাড়ির যে বুয়ার কাজরা ওনারাও নারীরা করে তারপরে সব ধরনের সমাজ চিন্তা করলে দেখতে পারবে সব কাজেই নারীরা অংশগ্রহণ করছে পুরুষের পাশাপাশি সমানভাবে কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে আমরা তা বলতে পারি এবার আরেকটা প্রশ্ন দেওয়া আছে আমাদের এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন ওই যে কারখানার শ্রমিক আরো কি আছে আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী পরিবহন শ্রমিক এগুলো আমাদের কেন প্রয়োজন বলো তো বন্ধুরা হ্যাঁ তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এই জন্য শ্রমিক আমাদের প্রয়োজন কারণ আমরা আমাদের চলাচলের স্বার্থে আমাদের স্বাস্থ্য ভালো রাখার স্বার্থে এবং আমাদের এই দৈনন্দিন চলাচল করার জন্য পোশাক আশাক করার সাথে আমাদের অবশ্যই এদেরকে আমাদের খুব প্রয়োজন তাই না বন্ধুরা এবারে আমরা তোমাদের বই একটা ছক দেওয়া আছে ছকে দেওয়া আছে কিছু পেশা উল্লেখ করা আছে আর কি আছে তারা কোথায় কাজ করে কি কাজ করে একটা চক এই চকটা তোমরা বইয়ে আছে দেখে দেখে লিখতে পারো আমিও বইয়ে চকটা এঁকে নিচ্ছি ঠিক আছে চকটা এঁকে পেলি সবাই একটা হচ্ছে পেশা আরেকটা হচ্ছে আমাদের কাজের স্থান আরেকটা হচ্ছে আমাদের কাজের ফলাফল এটা আমার সাথে সবাই লিখে ফেল কাজের ফলাফল প্রথম পেশাটা হচ্ছে আমরা জানি কোন পেশাটা আছে আমাদের কারখানা শ্রমিক ঠিক আছে বন্ধুরা এরপরে আছে আমাদের
কারখানা শ্রমিকদের কি কারণে যে কাজের স্থান কোথায় হতে পারে, আমাদের যারা কারখানা শ্রমিক আছে এরা কোথায় কাজ করতে পারে? হ্যাঁ, আরে দেখ ইন্ডাস্ট্রিতে কারখানা বা যার যার যে আছে আমরা কাজের স্থান লিখতে বলি কারখানা। আর কি আছে এদের কাজের ফলাফলটা কি হয়? এই কাজের ফলাফলে আমরা কি পাই? আমরা উৎপাদনশীল জিনিস পাই। এটার ফলাফল আমরা কি উৎপাদিত পণ্য আমরা পাই। তাহলে এটা কি হচ্ছে? ফলাফলটা হচ্ছে উৎপাদন, মানে কি ওরা যারা যারা তৈরি করে এগুলো আমরা ফলাফল হিসাবে পেয়ে যাই। এরপরে আমাদের আছে কি, তোমাদের বই আছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা করে পরিচ্ছন্নতা কর্মী কোথায় কাজ করে? পরিচ্ছন্ন করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট এই ধরনের জায়গায় তারা কি করে কাজ করে? তাহলে পরিচ্ছন্নতা কর্মী কাজ করে রাস্তাঘাটে, আমরা আগে সেটা দেখাইলাম। তাদের কাজের স্থান হচ্ছে রাস্তাঘাট। এরপরে তারা কাজ করার পরে আমরা কি পাই? কাজের ফলাফলটা আমরা কি পেতে পারি? কি পেতে পারি? এর ফলে আমরা কি সুস্থ থাকি, ফলাফল স্বাস্থ্যসম্মত থাকি। আর এর ফলাফল আমরা বলি স্বাস্থ্যসম্মত পরিবেশ, স্বাস্থ্যসম্মত পরিবেশ, ঠিক আছে বন্ধুরা? লিখে ফেলছো তো সবাই আমার সাথে? আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তীতে আরেকটা আমাদের পেশাটা রয়ে গেছে, জানো তোমরা? এই পেশাটা হচ্ছে আমাদের কি? পরের পেশাটা হচ্ছে আমাদের পরিবহন শ্রমিক। পরিবহন এরা কোথায় কাজ করে? ওরা বিভিন্ন ধরনের কি করে যানবাহন চালায়, মানে ওরা কোথায় কাজ করে? যানবাহনে কাজ করে, এই ধরনের কাজ কাজের স্থান। যানবাহন চালানোর ফলে আমরা ফলাফলটা কি পেতে পারি ওই জায়গা থেকে বন্ধুরা? বন্ধুরা তোমরা ঠিকই ধরতে পারছো, এখান থেকে আমরা যে ফলটা পাই আমরা কি চলাচল করতে পারি, ঠিক না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা অনেকটা মোটামুটি আজকের ক্লাসে যে সারগর্ব ছিল, মূল আলোচনা ছিল, আমরা মোটামুটি করে ফেলেছি। এখন আমরা একটু রিক্যাপ করব। আর এর আগে আমি তোমাদের বাড়ির একটা কাজ দিতে চাই। বাড়ির কাজটা যদি দেওয়া চাই বলতে, এই জায়গায় আমরা তিনটা পেলাম, পেশা পেলাম। কার কোন পেশাটি ভালো লাগে বা কোন পেশাটা মানে কঠিন, এটা মানে ব্যক্তিগত মতামত। তোমরা আমি যদি সুযোগ পাই বা আমার তো সুযোগ পাওয়ার কথা না, এটা একটা ভার্চুয়াল ক্লাস, স্কুল যদি খোলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে, আর যদি কমেন্টে কেউ জানিয়ে দিতে পারো তাহলে আরো ভালো না। আমি পরবর্তী ক্লাসে আমি যদি সুযোগ পাই তাহলে আমি সিরিয়ালি এই পরবর্তীতে আরেকটা ইয়ে আছে আমাদের চাকরিজীবী, এটাও আমি নেব যদি আমাকে সুযোগ দান করেন যারা কর্তৃপক্ষের দায়িত্বে আছেন। আর তোমাদের বাড়ির কাজটা হচ্ছে কি জানো? বাড়ির কাজটা হচ্ছে কোন পেশায় কোন পেশার কাজ সবচেয়ে আরামদায়ক, তোমাদের ব্যক্তিগত মতামতটুকু তোমাদের তোমরা তোমাদের এই খাতায় লিখে লিখবে। তাহলে আমাদের ক্লাসটা কি ছিল বন্ধু আজকে? বন্ধুরা একটু খেয়াল করো তো, এর অর্থটা হচ্ছে যারা কাজ করেন এদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মর্যাদা দিতে হবে। যদি ওনারা কাজ না করেন তাহলে কি হবে? দেশটা অচল হয়ে যাবে, মানুষ সুস্থ সম্মত থাকতে পারবে, ঠিক তাই না? আচ্ছা, কাজের মর্যাদার একটা অংশ, শুধু একটা পার্ট আমরা আলোচনা করছি, যেটা নাকি শ্রমজীবী, যারা পরিশ্রম করেন। একটা গানও আমরা গেলাম, নিজের হাতে কাজ করি, ঠিক আছে? পার্শ্বসূচিটা গান আমরা গেলাম, আমাদের গান গেলে আমরা আনন্দ হলো, পার্শ্বসূচি একটা গান অনেক কিছু বোঝার জানার আছে এই এই গানের মধ্যে। আজকের পাঠটাকে বলি কি কোথায় কাজ করে, তারপরে আমরা জানলাম পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ফলাফল কি, এরপরে আমরা জানলাম কি
আর কি জানলাম আমরা এই পরিবহন শ্রমিক উনারা কি করেন, কি ধরনের সহায়তা আমরা আমাদের আছে, আমাদেরকে করেন এবং এর ফলাফল আমরা কি পাই। এছাড়া আমরা আরো কিছু আনুষঙ্গিক কাজ করলাম, আশা রাখি তোমাদের এই বিষয়টা উদ্গম্য হয়েছে। তো ক্লাস শেষের আগে আমি আরো একটি কথা তোমাদের বলতে চাই। আমাদের গরিব শিশুর ক্লাস চলছে, সংসদ টেলিভিশনে ক্লাস চলছে, বিভিন্ন অনলাইন স্কুলে কাজ চলছে, একমাত্র শুধু বন্ধুরা তোমাদের জন্য। আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি, দীর্ঘদিন যাবত স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, আসলে আমাদের ভিতরটা খুব একটা ভালো নেই। তাই আমরা এই তোমাদের সাথে আমরা বারবার বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন পেজ থেকে আমরা হাজির হয়েছি। আর দেশের অবস্থা আগ থেকে এখন আরো নাজুক আমি বলবো, তাই তোমরা অনেক অনেক সতর্ক আগ থেকে থাকতে হবে এবং সবসময় সাবান পানি দিয়ে হাত দিতে হবে ঘন্টাখানেক পর পর 20 সেকেন্ড ধরে, এবং তোমরা স্বাস্থ্যসম্মত থাকতে হবে, বড়দের কথা মানতে হবে, এবং যদি একান্ত কোথাও বের হতে হয় মানে মাস্ক দিয়ে আমাদের মাস্ক পরে বের হতে হবে। তো বন্ধুরা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কাছে আদেশ করছি। চাপসা লাগে ওকে।